নগরীর সদরঘাটের পূর্ব মাদারবাড়ি আলাহাত ওয়াশার হামসলিবের সময় দেওয়াল দোষি ফরিয়ানে 60 জন শ্রমিক আহত হই। আজ শুক্রবার আজিনে পার্শ্ববর্তী উগ্র সীমানার দেওয়াল দোষি ফরলে এই ঘটনা ঘটে। এই ঘটনায় শামসুদ্দিন, রাফেজ, শাকিল ও নজরুল নামক 60 জন নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করিয়ানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত পাঠানো হই। কর্মীরা কাজ করতেছিল, হঠাৎ আওয়াজ শুনলাম বিকট শব্দে ওয়াল ভেঙে পড়ে যায়। সেখানে আমরা বাইরে দেখি যে অনেক লোক চাপা পড়ে গেছে। সেখান থেকে উদ্ধার কর্মীরা 60 জন লোককে মারাত্মক জখম হিসাবে উদ্ধার করেছে, এতটুকুই আমরা দেখছি। ঘটনাস্থলে হয়েছিল যে দাঁড়িয়েছিল যে ওয়ালটা আমাদের গায়ে ভেঙে পড়ছে। আমরা চাপা পড়া অবস্থায় প্রায় 7-8 মিনিট ছিলাম। অনেকে মিলে চেষ্টা করছে, উঠাতে অনেক কষ্ট হয়েছে। আমরা তো ঢাকাতে কাজ করি যে অনেক কাজ করছি, কিন্তু এরকম যে হালকা ছিল আর অনুভব করতে পারিনি। আমরা তো ঢাকাতে প্রায় 11 বছর কাজ করি, এটার মতো আর অনুভব আর করতে পারিনি। ঘটনাস্থল আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ কামালউদ্দিন ভুঁইয়া, সিপ্রাসর হলদি। এখানে মোট 4 জন শ্রমিক, যেটা ওয়াশা প্রজেক্টের এখানে কাজ চলতেছিল, 4 জন শ্রমিক আহত হয়েছে। এদেরকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তো আমরা ইতিমধ্যে প্রায় 40 ফুট দৈর্ঘ্য এই ওয়ালটা যেটা ভেঙে পড়েছে আমরা চার্জ করেছি, আর কোনো ভিকটিম আমরা পাই নাই। এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার বন্নি চক্রবর্তী হলদি। আমরা 4টা রোগী পেয়েছি, তাদের মধ্যে 1জন 26 নম্বর ওয়ার্ডে অর্থাৎ অর্থোপেডিক্স ওয়ার্ডে ভর্তি, আর বাকি 3জন ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি। ওদের মোটামুটি সবার অবস্থাই আশঙ্কাজনক বা গুরুতর ছিল। হাত ভাঙা বা পা ভাঙা, কোমর ভাঙা এরকম ছিল। আমরা আরও বেটার ট্রিটমেন্টের জন্য বিভিন্ন ওয়ার্ডে রেফার করেছি। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।